चाकू ब्लेड काची निये अपारेशन थिएटारे विधायक बिना व्यय चक्षु अपारेशन विधायक एदिन मोट 11 जन चक्षु अपारेशन करा हय। चाकू ब्लेड काची निये अपारेशन थिएटारे विधायक बिना मूल्ये चक्षु अपारेशन करलेन दुस्थदेर। सीमांत थेके सुंदरबन दुस्थ प्रान्तिक मानुषेर जन्य बिना मूल्ये चक्षु अपारेशन। एदिन महिला पुरुष निये मोट 11 जनेर चक्षु अपारेशन करेन विधायक। বসিরহাটের দক্ষিণের চিকিৎসক বিধায়ক সপ্তষী বন্দ্যোপাধ্যায় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে বিনা মূল্যে সীমান্ত ও সুন্দরবনের প্রান্তিক দুস্থ রোগীদের চোখের ছানি অপারেশন করলেন তৃণমূলের এই চিকিৎসক বিধায়ক। বিধায়ক বলেন, 2018 সালে স্বাস্থ্যসাথী কার্ডে চোখের ছানি অপারেশনের পরিষেবা আওতায় ভুক্ত নয়। অনেক রোগী আসেন আমার কাছে বেসরকারিভাবে চোখের ছানি অপারেশন করবার জন্য, তাদের জন্যই এই কর্মসূচি। আমি চিন্তা ভাবনা করি এটা সম্পূর্ণ বিনামূল্যে চোখের আলো বলে একটি প্রকল্পের মাধ্যমে পরিষেবা দেওয়ার। স্বয়ং বিধায়ক নিজেই অপারেশন রুমে গিয়ে বিশেষ পোশাক পরে চাকু ব্লেড কাঁচি গজ ব্যান্ডেজ নিয়ে অপারেশন থিয়েটারে রোগীদের চোখের ছানি অপারেশন করছেন। পাশাপাশি এইসব প্রান্তিক রোগীদের চিহ্নিত করে সম্পূর্ণ বিনা খরচে তাদের বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে এনে আবার অপারেশন করে দুদিন রাখার পর বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন চিকিৎসক। এদিকে বিনামূল্যে অপারেশন, অন্যদিকে সমস্ত ওষুধের ব্যবস্থা একেবারে বিনামূল্যে, সেই ব্যবস্থাও করছেন বিধায়ক। সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হারোয়া ও মিনাখা, বাদুরিয়া এবং বসিরহাট সহ স্বরূপনগরের একাধিক ব্লকের প্রান্তিক স্থানে দুস্থ অসহায় যারা অর্থের অভাবে চোখের ছানি অপারেশন করতে পারছেন না, চোখের চিকিৎসা করতে পাচ্ছেন না, তাদেরকে চিহ্নিত করে বাড়ি থেকে তাদের নাম ও ঠিকানা লিপিবদ্ধ করে নির্দিষ্ট দিনে পরীক্ষা করার পর তারপরে তাদেরকে চোখের ছানি অপারেশনের কর্মসূচি গ্রহণ করেছেন বিধায়ক। তার এই কর্মসূচি লাগাতার চলবে বলে জানিয়েছেন বিধায়ক। ইতিমধ্যে 2 মাসে মোট 51 জনের চোখের ছানি অপারেশন করেছেন তিনি। বিভিন্ন সরকারি চিকিৎসকরা এবং বিধায়ক তিনি যিনি চোখের ছানি অপারেশনে এগিয়ে আসছেন, এই উদ্যোগকে 2 হাত দিয়ে আশীর্বাদ ও বাহবা দিচ্ছেন স্থানীয়রা। স্বপ্নগর থানা সীমান্তবর্তী এলাকার সারাপুর গ্রাম থেকে এসেছি। এই আমাদের বিধায়ক আমাদের বিনা পয়সায় এখানে এনে চক্ষু অপারেশন করা বা চশমা দেওয়া বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তার জন্য আমি বসে এমএলএ সাহেবকে ধন্যবাদ জানাই। সব পেয়েছি আমরা, চশমা, তারপর গাড়ি খরচ, তারপর হচ্ছে অপারেশন পয়সা সব ফ্রি, এবং খাওয়া দাওয়ারও ব্যবস্থা ফ্রি। ডাক্তারবাবুকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।